হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের বলবো আন্তর্জাতিক সময় নির্ধারণের মানদণ্ড গ্রিনিচ মিন টাইম সম্বন্ধে। এখানে যে লাইনটি দেখছেন, এখান থেকে সময় শুরু এবং শেষ গণনা করা হয়। এই লাইনটিকে বলে গ্রিনিচ প্রাইম মেরিডিয়ান। এই কাল্পনিক লাইনটি 1891 সালে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়ার আগে সব দেশই আলাদা আলাদা লাইন ছিল। বর্তমানে আরব বিশ্ব মক্কা টাইম প্রচলনের প্রস্তাব দিয়েছে। আমি প্রথমে গ্রিনিচ মিন টাইম নিয়ে সংক্ষেপে বলবো, তারপর মক্কা টাইম নিয়ে বলবো। ব্রিটেনের রয়্যাল অবজারভেটরিটি লন্ডনের গ্রিনিচ পার্কের পাহাড়ের উপর অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1675 সালে রাজা চার্লস টু এর আমলে। এখানে প্রথমেই একটি মনুমেন্ট চোখে পড়বে। এটি কানাডার জনগণের পক্ষ থেকে 1930 সালে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। একটু এগিয়ে গেলেই একটি ঘড়ি চোখে পড়বে। ঘড়ির নিচেই দৈর্ঘ্য পরিমাপের একক গজ ফুটের স্যাম্পল দেওয়া আছে। ব্রিটিশরা এখনও ব্রিটিশই রয়ে গেল, এখনও সেই মান্ধাতা আমলের গজ ফুট ব্যবহার করে। ঘড়িটার লক্ষ্য করে দেখবেন এতে 24টি ঘন্টা দেওয়া আছে। আগে ঘড়িতে 24টি ঘন্টা থাকত, পরে 12 ঘন্টা করা হয়েছে। ভিতরে টিকিট কেটে প্রবেশ করলে অনেক ধরনের টেলিস্কোপ এবং সূর্য ঘড়ি দেখা যাবে। যেমন এটি ডলফিন সূর্য ঘড়ি, দুটি ডলফিনের লেজের মিলিত ছায়া যেখানে পড়বে সেটি দিয়েই সময় নির্ধারণ করা হবে। যেমন এখন দুপুর 3টা দেখাচ্ছে। গ্রিনিচ পার্কে ঢোকার সময়ও একটি সূর্য ঘড়ি চোখে পড়েছে। এটি খুব সঠিকভাবে দুপুর 1:30 সময় দিয়েছিল, যা দেখে একটু বিস্মিত হয়েছিলাম। যা হোক, ভিতরটা বেশ খোলামেলা দেখা যাচ্ছে। এই যেখানে লোকের সমাগম দেখা যাচ্ছে সেখানে প্রাইম মেরিডিয়ান এর লাইনটি টানা আছে। এই সেই প্রাইম মেরিডিয়ানের রেখা যেটি দেখার জন্য মানুষজন এখানে এসেছে। এই কাল্পনিক রেখার আবিষ্কারক হচ্ছেন স্যার জর্জ ইয়ারি। তিনি 1851 সালে এটি আবিষ্কার করেন। মানুষজন সমুদ্রে জাহাজ নিয়ে ব্যবসা করতে শুরু করল, তখন তারা তাদের স্থানীয় সময় অর্থাৎ যেখান থেকে জাহাজ ছেড়ে এসেছে তা জানা দুষ্কর হয়ে গেল। তখন স্যার জর্জ ইয়ারি এই কাল্পনিক রেখার ধারণা দিলেন, যেখান থেকে সময় শুরু এবং শেষ গণনা করা হবে। এই রেখার পূর্ব দিকে দেশগুলির জন্য প্রতি ডিগ্রি লংগিটিউডিনাল দূরত্বের জন্য 4 মিনিট যোগ করতে হবে, আর পশ্চিমের দেশগুলির জন্য বিয়োগ করতে হবে। বাংলাদেশ 90 ডিগ্রি পূর্বে আছে, তাই গ্রিনিচ সময়ের সাথে 6 ঘন্টা যোগ করতে হবে। 1884 সালে
25টি দেশের 41 জন প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে মিলিত হয় এবং এই গ্রিনিচ প্রাইম মেরিডিয়ানটি আন্তর্জাতিক সময় গণনার রেফারেন্স হিসাবে মেনে নেয়। এই কাল্পনিক রেখাটি বিশ্বের 8টি দেশের উপর দিয়ে গেছে। যেমনটি শুরুতে বলছিলাম, গ্রিনিচ সময়ের মতো আরব বিশ্ব মক্কা টাইম প্রচলনের একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি দেওয়া হয়েছিল 2008 সালে এপ্রিলে কাতারের দোহায় অনুষ্ঠিত একটি সম্মেলনে। সম্মেলনটির শিরোনাম ছিল মেক্কা দ্য সেন্টার অফ দ্য আর্থ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। কিন্তু এর অগ্রগতি আর দেখা যাচ্ছে না। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।